YouTube channel and Borna Hossain স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে দেশে বিদেশে বাইরে যে যেখানে আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো হাসি খুশি আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি চলে আসলাম ঈদ শপিং ব্লগ নিয়ে ঈদের যে স্পেশাল শপিং সেটা বছরে এক দুইবারই আসে যেমন কুরবানিতে আসে আর হচ্ছে রোজার ঈদে আসে তাই ভাবলাম ঈদের শপিং যেহেতু করছি শেয়ার না করলে পারাই যায় না তাই আমি ঈদ শপিং শর্টস ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম এখন আমরা মানে কি করতেছি দাও তুমি ওর নাম আয় দাও আর ও আমার কিউটি বেবি চুপচাপ বসে রয়েছে ওরা দুজন আমাদের কাছে কারণ আমরা রেডি হয়েছি তো বাইরে যাব তো ওরা দুজন আমার পিছে পিছে ঘুরতেছে এই জন্য কোলে নিয়ে বসে সিন্ধিয়া কিন্তু অলরেডি মার্কেটে চলে গেছে আমাদের আগে আমি তাশা রাব্বি এবং জয়ার আব্বু এই কজন মিলে আমরা এখন শপিং করতে যাব তোমাদের জন্য কিছু কিছু ক্লিপস কালেক্ট করব তো চলো আমরা শপিং এ চলে যাই চলো নাম তো অবশ্যই জানো কিন্তু তোমাদের জন্য বলেছি ছোটখাটো ক্লিপ নিব নিয়েছি এই যে ওর নায়রা কাটের প্যান্টটা আর ও এবার নিচ্ছে গ্রিন কালার কালার তো খুবই সুন্দর এবার আমি খুবই ডিফারেন্ট কালার নিয়েছি এই যে নায়রা কাটটা ছোট মানুষের উনা দিয়ে দিচ্ছে ফার্স্ট জামা গেছে এখন সেকেন্ড জামা দেখাও আমার সেকেন্ড জামা খুবই কিউট তো সিন্ধিয়া সেকেন্ড জামাটা অনেক ভালো যেটা হচ্ছে আগানোর এই ড্রেস গুলো আমার থেকে অনেক ভালো লাগে আর এটার জন্য ও যে ইয়ারিংসটা কালেক্ট করেছে সেটা হচ্ছে আমার পেজ থেকে যে ইয়ারিংটা তোমরা খালামনের পেজ থেকে কিনতে পারো বর্ণা কালেকশন থেকে হ্যাঁ আর এই ড্রেসটা হচ্ছে সিন্ধিয়ার আমার তো শপিং দেখতে খুবই ভালো লাগে নিজের শপিং ও বা অন্যের শপিং ও জামার উপরের পাটটা আমার কাছে আমার নায়রা পুরো জামাটা স্টোন দিয়ে কাজ করা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এটা আমার জামা আর কমফোর্টেবল একটা বলে কথা আছে আর এই যে হচ্ছে স্কার্টের মতন একটা পায়জামা যেটা ডিজাইনটা আমার থেকে খুব ভালো লাগছে আর এটা দেখো কতটা ঘেরা মানে অসাধারণ একটা পায়জামা এই যে হচ্ছে তাসার ওন্নাটা তাসার ওন্নাটাও অনেক সুন্দর পুরো স্টোনের কাজ করা আর হচ্ছে এই যে এখানে র্যাফেল দেওয়া আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আর কি করে দেখ সো গাইস এখন আমি দেখাবো আমার জামাটা জানি না কিভাবে আমি এটা নাইরা কাটি নিয়ে ফেলছি বাসায় না দেখি এটা নাইরা কাট আমি তো আই লাভ এটা লং আর মাঝখান দিয়ে একটু পাড়া হবে চোখের মনে হয় গোলা দেখছি যদি জামা দেখতে দেখতে এরকম টাইপের তো এটা এবারকে একটু ডিফারেন্ট কালার নেওয়ার চেষ্টা করছি কারণ ব্ল্যাক হোয়াইট
পিঙ্ক, এগুলো দিয়ে আমার পুরো আলমারি মনে ঘোরা। আমি একটু ডিফারেন্ট কালার নেওয়ার চেষ্টা করেছি, যেটা যে কালারটা আমার কাছে নাই সেই কালারটা নেওয়ার চেষ্টা করেছি, সেই অনুযায়ী এই কালারটা নিছি। দেখো এটা পুরোটা লং, আর এটার হাতাটা অনেক ইউনিক, এটাও তিন জায়গা দিয়ে ডিভাইডেড করা, আর এটা পুরোটা তাসার মতনই স্টোন বসানো, আর নিচেটা অনেক লম্বা, আর সাইড দিয়ে দুটো টার্সেল দেওয়া আছে, টার্সেল গুলো অনেক কিউট লাগে। এখানে বাঁধার একটা বেল্ট, এই যে এটার ওন্নাটা, ওন্নাটাও সাইড দিয়ে যে কাজটা সেটা আমার খুব পছন্দ হয়েছে, স্টোনের কাজ করা। ওটা পছন্দ না, তারপর এই তো একদম গোলা প্যান্টাটিং গুলো ভালো লাগতো, হয়তো আর ড্রেসের সাথে ম্যাচিং করে পাজামাটা তৈরি করা তাই এরকম। এখন দেখা হবো জয়ের জন্য আমি শার্ট কিনে নিয়ে এসেছি, আর সবসময় ওর চোখ যাবে কালোর দিকে, প্রত্যেকবার ওরা একটা দুইটা শার্ট কালো থাকেই থাকে, মানা করলেও থাকে। একটা পার্টি শার্ট, আমি এটা খুলে দেখাচ্ছি না, খুলে দেখালে এখন আমার ভাঁজ করতে হবে। সেকেন্ড শার্ট হচ্ছে এইটা, কিন্তু এটা জয়ের একটু টাইট হয়ে গেছে জানি না, একটা শার্ট হচ্ছে একই সাইজের, কিন্তু এটা কিভাবে যে জয়ের ছোট হয়ে গেছে সেটা আমি, তো এই শার্টটা আমার চেঞ্জ করে নিয়ে আসতে হবে। আরেকটা শার্ট বললাম না, ব্ল্যাক ছাড়া কিছু বুঝে না, এই যে এটা ভিডিও কলে আমি শার্ট দেখাইছি তারপরে কিনছি, ঠিক আছে। পুরো কালার কিন্তু একটা হোয়াইটের ডিজাইন, আর বললাম না ও ব্ল্যাক আর হোয়াইট এই দুইটার সিমিলার একটু পছন্দ করে সবচেয়ে বেশি। আমার ঘরে এসে জয়ের শার্ট বা গেঞ্জি বা প্যান্ট সব ব্ল্যাক কালার, জয়ের আব্বুর প্যান্ট এই যে, ওনাদের আর কি দেখাবো, সিম্পল প্যান্ট সেগুলো দেখাই দিলাম। এই দুইটা হচ্ছে তাসার ড্রেস, আর এই দুইটা হচ্ছে আমার পেজে থেকে নিয়েছে, তাসা ইয়ারকে দিয়ে সেলাই করে নিয়েছে, এগুলো ছিল আনস্টিচ, আর এগুলো হচ্ছে আমার পেজের জামা। তো এটা হচ্ছে ফোর পিস, টেলারকে দিয়ে খুবই দ্রুত বানাইতে হয়েছে এই জামার হচ্ছে ওন্নাটা। তোমরা চাইলে আমার পেজে থেকে নিতে পারো, আমার পেজে এখনো অ্যাভেলেবেল আছে, কিন্তু ঈদের পরে এখন না। আর খালানের পেজে থেকে আমিও নিয়েছি, ড্রেসগুলো খুবই কিউট আর খুবই কমফোর্টেবল, কিন্তু আমারটা এখনো আসেনি। যেখানে পায়জামার কাপড়টা ছিল আরেকটা ফোর পিস আছে, সেটা হচ্ছে এই যে কটনের ভিতরে, এটাও খুবই এটা সিকোয়েন্সের কাজ করা আছে, খুবই ভালো একটা কাপড়, আর এটার পায়জামার কাপড়টা অনেক শাইনি একটা কাপড় ছিল, জামার ভিতরে যে কাপড়টা আছে না সেটা অনেক শাইনি ছিল, তোমরা দেখলে বুঝতে পারবা পায়জামার কাপড়টা অনেক শাইনি ছিল। আর ওন্নার তো জাস্ট ওয়াসাম, অনেক বড় ওন্না, অনেক বড়, আমার এত ভালো লাগছে, কিন্তু আফসোস নিজের জন্য একটা রাখতে পারলে সব সেভ হয়ে গেছে। আপনি জন্য এই দুইটা প্যান্ট নিয়েছি, আমি কি বলবো প্যান্টের কথা, এই সম্বন্ধে আমি কিছু জানি না, জামা হলে বলতে পারতাম বিস্তারিত ভাবে। সো গাইস এখন দেখাবো জয়ার আব্বুর শার্ট, কি একটা শার্ট, এগুলো হচ্ছে হোয়াইট আকাশি কালার, এরোটা শার্ট আমি পছন্দ করে নিয়েছি। আমার জুতাটা দেখলে মনে হয় তোমরা হাসবা, কিন্তু আমি জুতাটা দেখাতে যাচ্ছি, অনেক পছন্দ করে জুতাটা কিনছি, আমি এমনি নর্মাল ভাবে কিনছি, আর তোমাদের ফান করার জন্য আমি আর কি এই জুতাটা দেখালাম, সরি। জুতাটা নিয়ে নাচতেছো কেন? নাচতো বলবা, এই কেসটা কিরকম হয়েছে, আমাকে তো খুবই ভালো লেগেছে, এই সুন্দর জুতাটা তাসার জন্য নিয়েছি, আমার চয়েস। জুতাটা যদি তাসার ড্রেসের সাথে সিমিলার না থাকে থাকে তাহলে এই প্রতীক দিয়ে সিমিলার আছে, তো এই প্রতীকের সাথে ম্যাচ করে জুতাটা কিনা হয়েছে। এইটা হচ্ছে রাব্বির জুতা, রাব্বির জুতাটা অনেক ভালো, ব্ল্যাক হোয়াইট নিয়েছি, আর অলরেডি শুনতে পাচ্ছ কিনা জানি না, সেহেরির খাওয়ার জন্য ডাক দিতেছে, আমাদের মার্কেট থেকে আসতে এমন লেট হয়ে গেছে, আমি সিদ্দিকে জাস্ট বলছি তুমি রেডি থাকো, আমি তোমাকে নিয়ে আমাদের বাসায় চলে যাব, আর আমরা আধা ঘন্টা রেস্ট নিয়ে দেন আমি তোমাদের কিন্তু শপিং দেখাতে বসেছি, সেহেরি খাওয়ার টাইম হয়ে গেছে, তো এখন ফটাফট আর যা কিছু আছে আমি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর ড্রেসের সাথে আমি এই হেয়ার ব্যান্ডটা নিয়েছি, আমার থেকে অনেক কিউট লেগেছে, আমার চয়েস বলে আমার চয়েস এটা আমার চয়েস, ববের মাস্কারা, নেল পলিশ রিমুভার, যেটা আমার একটা বড় বোতল ছিল তার সাথে ভুলের কারণে আমার পুরো বোতলটা খালি হয়ে গেছে, আর আমি নেল পলিশ দিয়ে অনেক অসুস্থতে ছিলাম, কারণ নেল পলিশ উঠে যাবে বলে। তাসার ভুলটা ছিল এটাই যে ও এইটা যখন খুলছে
মহিলা নকি পরিষ্কার করতেছে, নকি পরিষ্কার করতেছে, এটা ক্যান্টার লাগানোই হয়, বাতাসে উড়ে গেছে সব। আমার মেহেদি দিতে খুবই ভালো লাগে। তারপরে নিয়েছি এই নেল, যেটা তাশার খুব পছন্দ, কিছু এই কম্প্যাক্ট পাউডার। তারপরে নিয়েছি এই নেল গ্লু, পেয়েছি একটা লিপ গ্লস, তাশার পছন্দের রেড নেল পলিশ, বেঞ্জের ফাউন্ডেশন W7 এর। এই ফাউন্ডেশনটা তাশার অনেক ফেভারিট, তাই প্রত্যেকবার তাশার জন্য এটাই আনা হয়। নিয়েছি W7 এর এই কনসিলারটা। হোয়াইট হাউসের এই লিপস্টিক গুলো আমার আগে দুইটা আছে, কিন্তু তাশা মনে হচ্ছে যে ওইটা লাল নয়, ওইটা সিঁদুর লাল, তাই আমাকে আবার রেড কালার আনতে হচ্ছে। এটা আজ যাই হোক, ও বলতেছে কমলা কালার, কিন্তু আমি ওইটা লালই দেখি, তো ওর জন্য এটা হয়েছে। দেন আরেকটা আনা হয়েছে, এটার দামটার থেকে এটার দাম বেশি, কারণ এটা কন্ডিশনার কাজ করে এবং মাস্কেরও কাজ করে, হেয়ার মাস্কেরও কাজ করে, তো এটাকে আমি সবসময় ইউজ করে থাকি। আর এটা আমি শুধু আমি ইউজ করি, কারণ এটাই স্ট্রেট যারা করে চুল, রিবন্ডিং স্ট্রেট, তাদের জন্যই প্রযোজ্য। আর যারা স্ট্রেট না করে বা স্ট্রেট যারা করে তাদের দুজনের জন্যই এই হচ্ছে চাওয়াটা প্রযোজ্য। এগুলো এই দুইটা আমার কাছে সবসময় থাকে। আর তোমরা যদি যাও কোনো সময় হেয়ার কেয়ারের কোনো ভিডিও দিতে, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তাছাড়া হেয়ার কেয়ার আমি কীভাবে করি সেটাও তোমাদের জানতে পারবো, বা আমার চুলের যত্ন আমি কীভাবে নিই সেটাও তোমাদের আমি বলতে পারবো। সো গাইজ, আজকে আমাদের মার্কেট এতটুকুই ছিল। আগামীকাল আবার যাবো মার্কেটে, একটু কিছু কেনাকাটা বাকি আছে, একটু না একটু টুকটাক টুকটাক থেকেই যায়, সেগুলো কমপ্লিট করা লাগে। বলবা কার কার জামাটা বেশি ভালো লাগছে, বলবা আমার জামাটা বেশি ভালো লাগছে, আমারটা লাগবে। সো গাইজ, ওরা দুজন ঝগড়া লাগাই দিচ্ছে, আমারটা ভালো লাগছে, আমারটা ভালো লাগছে। আমার দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছো, ছোট বড় বয়স্ক আম্মু আব্বু ভাই বোন যারা আছো, সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। এই ঈদের দিনটা সবার অনেক ভালো কাটবে, আর বেশি বেশি করে সালামি পাবে, আমিও নিব। আর সে তোমরা সবাই খালামুনিকে সালামি হিসাবে দিবা, লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, সেটাকে আমি সালামি অনুযায়ী। তোমাদের এই ঈদ শপিং ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে বলো না, কাটা রেখে একবার।